বা খাসির বড়ভুনা বা ভুঁড়ি ভুনা যেটাই বলুন না কেন, আমার কাছে মনে হয় যে অপছন্দ করে এমন মানুষ কম পাওয়া যাবে। তো আমার আজকের রেসিপি হলো স্পেশাল গরু বা খাসির বড়ভুনা। আসছে কোরবানি ঈদে, আমার মনে হয় কম বেশি সবাই এটি বাসায় তৈরি করবেন। তো যারা পারফেক্টলি এটি বানাতে পারেন না তাদের জন্য আমার আজকের রেসিপিটি অনেক কাজে দিবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিস লাইফলাইন। রেসিপি শুরু করার আগে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল সুচিস লাইফলাইন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। তো শুরুতেই আমি এরকম বট নিয়ে নিয়েছি পরিষ্কার করে, আমাদের এখানে পরিষ্কার কিনতেই পাওয়া যায়, তো আমি সেটাই কিনে নিয়ে এসেছি এবং একটি কিচেন সিজার দিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সাইজটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তারপর একটি পটে আমি 3 কাপ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। এরপর আমি যেটি করব, কেটে নেওয়া বটগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে টক বক করে ফুটিয়ে নিব। এর কারণ হলো বটে যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে, আর এটা যদি আপনারা না করেন তাহলে বটের যে গন্ধটা সেটার কারণে আসলে খেতে ভালো লাগবে না, মোট কথা খাওয়াই যাবে না। তারপর আরেকটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর বটগুলো আমি পানি ঝরতে দিয়েছি। একটি ফোড়ন দিয়ে নিচ্ছি 2 দারচিনি, 3-4 ছোটো এলাচ, 2 তেজপাতা, গোলমরিচ আর লং দিয়ে। চুলোর আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখবেন, না হলে মশলাগুলো পুড়ে যাবে। তো ফোড়নটা দেওয়া হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব, হালকা ব্রাউন কালার করে নিলেই হবে, খুব বেশি ব্রাউন করতে হবে না। পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে, এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। তারপর আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটা দেওয়ার উদ্দেশ্য হলো যে ভুনাটা খুব বেশি ভালো হবে এবং ঝোলটাও খুব ঘন বা গাঢ় হবে। তো আমি 1.5 চা চামচ করে হলুদ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মশলাটা নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব আমি 1 চা চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, আসলে বটভুনা ভালো হবে মশলা যত কষানো ভালো হবে। তো তারপর আবারও পানি দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি, আর এরকম আস্ত রসুন দিয়ে দিলাম, এটা অপশনাল, আমার কাছে খেতে ভালো লাগে তাই দিলাম, আপনার না চাইলে দিবেন না। এরপর মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি বটগুলো দিয়ে দিলাম। দেখুন বটগুলো কিন্তু পানি ঝরে একেবারে শুকনো শুকনো হয়ে এসছে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ ভুনানো হয়ে গেলে আসলে এমনিতেই বটগুলো অনেক মাখা মাখা হয়ে যাবে। তো এবারে নেড়ে চেড়ে আমি লিড দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর দেখুন কতটা পানি বেরিয়ে এসছে এবং অনেকটাই ভুনা ভুনা হয়ে এসছে, বাট বট কিন্তু এখনও পারফেক্টলি সেদ্ধ হয়নি, তার জন্য আমি আবারও 1 কাপ পানি দিয়ে এবার সেদ্ধ করতে দিব। তো আমি ফিরে আসছি সেদ্ধ হয়ে যাবার পর। আমি গ্যাসটা স্লো গ্যাসে রেখে দিয়েছিলাম, আর 30 মিনিট পর দেখুন বটটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি 1 চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে পানিটা একটু কমিয়ে নিচ্ছি। এ অবস্থাতে আমি চুলোয় রেখে একটি মশলা তৈরি করে নিচ্ছি, তার জন্য 1 টেবিল চামচ আস্ত ধনে নিয়ে নিয়েছি এবং জিরে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। সবগুলো আমি ভেজে বা টেলে নিয়ে এবারে ক্রাশ করে নিচ্ছি পাটাতে। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু পাটাতে একটু আস্তে আস্তে থেকে যাবে এবং আমার কাছে মনে হয় ফ্লেভারটা আরও ভালো আসে। তো ঠিক এরকম রেখে দিব, খুব বেশি একদম মিহি করতে যাবেন না, একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে। আবারও নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে এবার আমি এই বটের ঝোলটা আরেকটু শুকিয়ে নিচ্ছি বা কমিয়ে নিচ্ছি, কারণ এই অবস্থাতে আসলে মশলাটা দিলে টেস্টটা ভালো আসবে না। তো আমি দেখিয়েই দিব যে কোন পর্যায়ে দিতে হবে। ঠিক এ পর্যায়ে যখন দেখবেন মাখা মাখা হয়ে এসছে তখনই মশলাটা দিয়ে দিবেন। মশলাটা দিয়ে দেবার পরেই আসলে খুব ভালো একটা সুঘ্রাণ বের হবে। হোটেলে সাধারণত এভাবেই বটটা নামানোর আগে আগেই মশলাটা ব্যবহার করে। তো আমার পারফেক্টলি আসলে বটভুনা হয়ে গিয়েছে, কালার দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে।
কুরবানির ঈদে আসলে সবাই কম বেশি বাসাতে বটভুনা বানাবেন, তো যারা ভালোভাবে এটি রান্না করতে পারেন না তাদের জন্য আমার আজকের রেসিপি। পারফেক্টলি ঠিক এভাবেই বটভুনা আপনারা বাসায় তৈরি করবেন, দেখবেন কোনো রকম গন্ধ পাবেন না এবং খেতে খুবই টেস্টি হবে। তো কালার দেখে বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে, দেখতেও ভালো লাগছে, খেতেও খুব ভালো ছিল। এক প্লেট গরম ভাতের সাথে বটভুনা আর একটি কাঁচামরিচ কচুরমচুর করে খেতে কেমন লাগে সেটা আমার মনে হয় যারা বটভুনা পছন্দ করেন তারা জানবেন। তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল সুচিস লাইফলাইন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন এপিসোডের সাথে। আল্লাহ হাফেজ।